পরিবেশবিদ্যা সেকেন্ড সেমিস্টার, দেখে নেব এবছরের জন্য গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বর প্রশ্নের উত্তর। যার প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতের বন্যা প্রকোপ অঞ্চল কোনগুলি এবং এই বন্যা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? নদী তার দুকুল ছাপিয়ে যখন চারপাশকে জলমগ্ন করে তোলে তখন বলা হয় বন্যা, বা তখন বন্যা হয়। বন্যা মানুষের ক্ষতি করে, পরিবেশকে দূষিত করে। বন্যাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি, যদিও বন্যার পিছনে প্রকৃতি এবং মানুষ উভয়েরই অবদান রয়েছে। দেখে নাও আমাদের ভারতের কোন কোন অঞ্চল বা রাজ্য বন্যা প্রবণ। যেমন দেখো, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ভারতের বন্যা পীড়িত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে, বা এইসব জায়গায় প্রতি বছর বন্যা হয় এবং কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। বন্যা পীড়িত মানুষের ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য সরকারি কোষাগার থেকে আরও কয়েক কোটি সাহায্য বরাদ্দ বা বাবদ খরচ করতে হয়। সব মিলিয়ে বন্যা ভারতের সমাজ এবং অর্থনীতিকে বিপর্যস্ত করে। এবার দেখে নাও এই বন্যা নিয়ন্ত্রণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখো, বন্যা নিয়ন্ত্রণের জন্য বহু উদ্দেশ্য সাধন সাধক নদী পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে, যাকে বলা হচ্ছে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ওয়াটার শেড ম্যানেজমেন্ট বা জল বিভাজিকাগুলির সংরক্ষণের জন্য বন সৃজন, ভূমিক্ষয় নিবারণ প্রভৃতি প্রকল্প গ্রহণ করা হয়েছে। নদীর দুর্বল পাড় বরাবর বাঁধ নির্মাণ করা, পাঁচিল গেঁথে দেওয়া ইত্যাদি কারিগরি পদ্ধতিগুলি সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। নদীর গভীরতা রক্ষার জন্য নদীর তলদেশ থেকে নিয়মিত মাটি কাঠা বন্দোবস্ত করা হয়েছে, একে ড্রেজিং বলে। পাহাড়ি অঞ্চলে ধস বা বন্যা একে অপরের সাথে জড়িত বলে ধস ও বন্যা নিবারণের জন্য যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন্যা পীড়িত মানুষের আশ্রয়ের জন্য স্থায়ী এবং অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছে। বন্যার প্রকোপে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য বন্যাপ্রবণ এলাকায় জমির সঠিক ব্যবহার সংক্রান্ত নীতি প্রণয়নের চেষ্টা চলছে। দৈনন্দিন আবহাওয়ার উপর আবহাওয়া দপ্তরের তরফে নিয়মিত নজরদারির বন্দোবস্ত করা, প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রভৃতি দুর্যোগের আগে জনগণকে আগাম সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল আজকের একটি প্রশ্নের উত্তর। দেখে নেব আরেকটি প্রশ্নের উত্তর। দেখো, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বা কল্যাণের উপর কী প্রভাব ফেলে বা কীভাবে প্রভাব ফেলে? দেখে নাও এই প্রশ্নের উত্তরটি। মূলত এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এই প্রজাতির পৃথিবীর বুকে আবির্ভাব ঘটে প্রায় 50,000 বছর আগে। কালক্রমে এই প্রজাতির প্রতিনিধিদের সংখ্যা বেড়ে চলে এবং এখনও এই ধারা অব্যাহত। স্বাভাবিকভাবে মানুষ বেঁচে থাকার রসদ সংগ্রহে নানা ধরনের কাজকর্ম লিপ্ত হচ্ছে। অধিক উৎপাদনের স্বার্থে যাতে সকলে বেঁচে থাকার সামগ্রী পায়, ফলে পরিবেশ এবং মানব স্বাস্থ্য এবং কল্যাণ বা সম্পদ নানাভাবে প্রভাবিত হচ্ছে। যেমন দেখো, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কীভাবে প্রভাব ফেলছে। দেখো, মানুষ পরিবেশের উপর মূলত সম্পদের জন্য নির্ভর করে। সেই সম্পদ হলো ভূমি, খাদ্য, জল, বায়ু, খনিজ সামগ্রী, বিশেষ করে খনিজ তেল, ধাতব পদার্থ, কারণ এইসবই মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কিন্তু এই সকল সম্পদ ব্যবহারের মাত্রা দিনের পর দিন বেড়ে চলায় নানা ধরনের বর্জ্য তথা বিষাক্ত বস্তুকেও মানুষ প্রতিনিয়ত পরিবেশে মুক্ত করার প্রক্রিয়াকে অব্যাহত করে তুলেছে। তাই পরিবেশ দূষিত হচ্ছে। এতে ভূপৃষ্ঠ সকল জীবজন্তুর প্রাণ প্রায় অষ্টাগত। এবার দেখে নেব জনসংখ্যা বৃদ্ধি মানব স্বাস্থ্যের উপর কীভাবে প্রভাব ফেলছে। মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে প্রত্যেকের কাছাকাছি আসার বা হওয়ার অবস্থা সৃষ্টি হচ্ছে। এর ফলে বায়ুবাহিত রোগ দ্রুততার সঙ্গে মানব গোষ্ঠীকে আক্রমণ করলে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর প্রাণ হারাচ্ছেন। শুধু তাই নয়, কোনোভাবে জল দূষিত হলে ওই জলও হাজার হাজার মানুষ ব্যবহার করতে থাকলে বা থাকার ফলে জলবাহিত রোগ আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। যত মানুষের অবস্থান এই পৃথিবীতে ঘটবে, তত বেশি হারে মানুষও নানাভাবে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে। এবার দেখে নাও জনসংখ্যা বৃদ্ধি সার্বিক সমৃদ্ধির উপর বা কল্যাণের উপর কীভাবে প্রভাব ফেলছে। মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্পদের চাহিদা বৃদ্ধি অধপ্রতভাবে জড়িত। সুতরাং এই চাহিদা পূরণের কারণে কৃষির বিস্তার, শিল্পের প্রসার, নগরায়নের উন্মাদনা এবং মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিকে কেন্দ্র করে নানা ধরনের অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপ পরিবেশকে প্রতি মুহূর্তে অবক্ষয়ের পথে ঠেলে দিচ্ছে। ফলস্বরূপ মানুষ
যেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা জর্জরিত হয়ে উঠছে, তেমনি পরিবেশও তার উৎপাদনশীলতার হারকে দিনে দিনে নিম্নমুখী করছে, বাস্তবে যার প্রতিফলন আর্থসামাজিক সমস্যায় প্রতিনিধিত্ব কোনো না কোনো কিছু না পাওয়ার যন্ত্রণা। তো এই ছিল আজকের দুটি প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপারের পুরো সিলেবাস এবং 2 নম্বরের 1 নম্বর প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি অনেকগুলো প্রশ্ন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।